নবীজির বাহ্যিক সৌন্দর্যতা কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3547 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, দেখেন কি বলে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাবআতাম মিনাল কওম, আল্লাহ নবী মাঝারি গড়নের ছিলেন, মধ্যম মানের ছিলেন, মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিলি, নবী বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসির, আবার বেশি খাটো ছিলেন না। আজহার আল্লাহ, উনি আল্লাহ নবীর শরীরের রংটা ছিল অনেকটা গোলাপি রঙের, কি রং গোলাপি হয়নি, কি রঙের গোলাপি, চিন্তা করছেন কি সুন্দর। লাইসা বিআবয়াদা আমহাকা, লাইসা বিআবয়াদা আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একবারে তামাট, তামা যে কালারটা এই কালারের ছিলেন না। কয় কেমন ছিল? কয় কিছুটা লাল লাল ভাব, এমন গোলাপ ফুলের মতো, একটু লাল লাল, আবার ধবধবে সাদা না, আবার একদম মাটির কালার না, তাহলে কেমন? একটু লাল লাল সৌন্দর্য, এমন ভাবে আল্লাহ রসুলকে বানিয়েছেন আজহার আল্লাহ, যে গোলাপি রঙের সৌন্দর্য। লাইসা বিজাদিন কতিতিন, চুলের দিকে যখন তাকাইতো তাকায় দেখতো লাইসা বিজাদিন কতিতিন, চুলগুলা একবারে কোকরানো ছিল না, একবারে কি ছিল না, কোকরানো ছিল না। ওলা বিসাবতিন রজিলিন, আবার চুলগুলো একদম খাড়া খাড়া ছিল না। আমার অনেকের চুল খাড়া খাড়া হয়, আবার অনেকের বেশি কোকরানো হয়, নবীরটা বেশি খাড়া খাড়াও ছিল না, আবার কোকরানো ছিল না, তাহলে কেমন? হাদিসে আসছে যে রসুলের চুলগুলা ঢেউ খেলতো, কি খেলতো, তো এই হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যতা, কি সুন্দর ছিলেন। এরপরে বলতেছেন উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু আরবাইনা, যখন তার বয়স 40 থাকে তখন কোরআন দেওয়া হয়। কত বছর বয়সে কোরআন দেওয়া হয়? 40 বছর বয়স। এর মানে আল্লাহ নবীকে নবুয়ত দেওয়া হয়েছে 40 বছর বয়সে। ফালাবিসা মাক্কাতা আশরা সিনিনা ইউনজালু আলাই, নবুয়ত প্রাপ্তির পর মক্কায় ছিলেন 10 বছর, তখন নবীর উপর কোরআন নাজিল হইত। ওয়া বিল মাদিনাতি আশরা সিনিনা, মদিনার মধ্যে ছিলেন 10 বছরের বেশি, মানে 13 বছর, 10 বছরের বেশি মানে কি 13 বছর, তখন নবীর উপর কোরআন নাজিল হইত। এরপর সাহাবি বলেন ওয়া কুবিদা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, লাইসা বিরাসিহি ফি রাসিহি ওয়ালা লিহিয়াতি, নবীর মাথার মধ্যে আর দাড়ির মধ্যে 20 শারাতান বাইদা, 63 বছর বয়সে যখন ইন্তেকাল করলেন, চুল আর দাড়ি কই যা 20টা সাদা চুল পাওয়া যায় নাই, বেটা 20টাও পাওয়া যায় না, মানে পুরাপুরি সাদা হয়নি। হ্যাঁ, তো রবিআ যিনি বর্ণনা করছে হযরত আনাস থেকে, আনাসের ছাত্র কয় রাইতু শারাম মিন শারিহি, আল্লাহ নবীর একটা চুল আমি দেখছিলাম, সুবহানাল্লাহ, বর্ণনা করে আমি রসুলের একটা চুল দেখছিলাম, ওয়া হুয়া ফাইদা হুয়া আহমার, চুলটা দেখলাম লাল, আমি নবীর একটা চুল দেখছি, চুলটা লাল দেখলাম। ফাসআলতুহু, আমি প্রশ্ন করলাম আমার উস্তাদকে, হুজুর নবীর এই চুলটা লাল কেন? হযরত আনাস জবাব দেয় ইহমাররা মিনাত্তিবি, সুগন্ধি লাগাইতেন মাঝে মাঝে, এই সুগন্ধি লাগানোর কারণে এই চুলটা লাল হয়ে গেছে, বুঝে আসছেন? তাহলে দেখছেননি শারীরিক সৌন্দর্য কেমন ছিল? আলোচনা কি চলবে? তো কেমনে চলবো, সামনে খালি রেখে পিছনে যদি মানুষ খাড়া থাকে, হ্যাঁ একটু সামনে আস, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আসেন আসেন সামনে আসেন আসেন, আমরা একটু সামনে আসি। এটা আয়াত কুমুনি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, হে ইমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে জায়গা করে দাও, ফাঁকা করে দাও, ফাফসাহু, তখন ফাঁকা করে দিও, জায়গা করে দিও, ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা করে দিবেন। কেউ জান্নাতে জায়গা লাগবে নি তো মাঝখানে দিয়ে আসেন না, এখনো আসেন আসেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ওই সাইডটা ফাঁকা রাখেন, এদিকে এসে পড়েন, তাহলেই হয়, হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।
এগুলো আপনার রসূলের একটা চুলের আর মোটামুটি শরীরের একটা বর্ণনা। চেহারা মোবারকটা কেমন ছিল রসূলের ফেস, চেহারা মোবারক সহিহ বুখারীর 3552 নম্বর হাদিসের বর্ণনা। সুইলাল বারাক, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মোবারক কি তরবারির মতো লম্বা ছিল, প্রশ্ন করছে। বারা ইবনে আযিব জবাব দিলেন, না না তরবারির মতো লম্বা ছিল না, বাল মিসলাল কমার, চাঁদের মতো সুন্দর ছিল। কিসের মতো? লম্বা না বরং চাঁদের মতো ছিল চাঁদ। সহিহ বুখারীর 3556 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, সামিআতু কাব ইবনে মালিকিন ইউহাদ্দিসু, আমি আমার আব্বা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, হিনা তাখাল্লাফা আন তাবুক, আমার আব্বা তাবুক যুদ্ধে যায় নাই, না যাওয়াটা অপরাধ ছিল। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আব্বা সহ আরো দুইজন, মোট তিনজন, তাদের সাথে দীর্ঘদিন কথা বন্ধ করে দিলেন, এমনকি সাহাবিদেরকেও কথা বলতে দেয় নাই। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবিরা এত পেরেশান হয়ে গেছে, কেউ কথা বলতো না, সালাম দেওয়া নিষেধ ছিল, বাজারে গেলে কেউ কথা বলতে পারবে না, এমন অবস্থা ছিল। রসূলের সাথে নামাজে দাঁড়াইতো, নবীর চেহারার দিকে তাকাইতো, চেহারা মোবারকের দিকে তাকাইতেন না, এইভাবে কষ্ট অতিক্রম করতেছিল। তো কাব ইবনে মালিক তিনি বলেন, যখন আমাদের তিনজনের তওবা আল্লাহ কবুল করে আয়াত নাজিল করলেন, এটা শুই না আমি নবীর কাছে গেলাম, যাওয়ার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আল্লাহর রাসূলের কাছে গেলাম, যাওয়ার পর দেখি ওয়াহুয়া ইয়াবরুকু ওয়াজহুহু মিনাস সুরুর, আনন্দে আল্লাহর রাসূলের চেহারা ঝলঝল করতেছে। সাহাবি বলেন, ওয়াকানা রাসূলুল্লাহ ইযা সুররা ইস্তানারা ওয়াজহু, নবী যখন কখনো আনন্দ হইতেন তখন সাধারণত আল্লাহ নবীর চেহারার মধ্যে আনন্দ ঢেউ খেলত, তিনি যখন আনন্দিত হতেন তার চেহারার মধ্যে আনন্দের ঢেউ খেলত। সাহাবি কাব ইবনে মালিক বলেন, আল্লাহ নবী যখন আনন্দিত হইতেন আর চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইতো, তখন চেহারাটা দেখলে মনে হইতো কান্নাহু কিতআতু কমার, যেন চাঁদের একটা টুকরা। কিসের টুকরা? চাঁদের টুকরা। কন্যা দারিফু জালিকা মিনহু, আমরা প্রায় সময় আল্লাহ নবীর চেহারা মোবারক দেখলে এইভাবে বুঝতে পারতাম, চেহারার মধ্য থেকে মুখমণ্ডলের থেকে যখন নাকি হাসির একটা রেখা দেখা যাইত, আনন্দের ছাপ যখন দেখা যাইত, মনে হয় চাঁদের টুকরাটা আমাদের সামনে হাসতে। চাঁদের টুকরা, চেহারা কিসের টুকরা? হ্যাঁ, তাহলে শারীরিক সৌন্দর্যতায় সেরা ছিলেন, শারীরিক সৌন্দর্যতায় কি ছিলেন? সেরা ছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেমন ছিল? হাত সহিহ বুখারীর 3561 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু হারিরন ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যে হাত, এই হাত ধইরা দেখতাম, রেশমের কাপড় আমরা ধরতাম, রেশমের কাপড় একদম পাতলা, এই রেশমের কাপড় আমরা ধরতাম। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু হারিরন ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর হাতের চাইতে এত নরম রেশমও কখনো হাত দেই নাই, রেশমের চাইতো নবীর হাতটা নরম মনে হইত, রেশম পাতলা, রেশমও একদম নরম মোলায়েম, নবীর হাতটা এই ধরলে এমন মনে হইতো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটার চেয়ে, যে এমন মনে হইতো একটা আলাদা অনুভব, যে রেশমের কাপড়ের মধ্যে ধরলে যেমন পাতলা একটা নরম অনুভব হয়, রসুলের হাতটা এর চেয়ে আরো নরম ছিল, এরকম নরম আর কিছু ধরি নাই পৃথিবীতে। আর ওয়ালা শামিম তুরিহা আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর শরীর থেকে যেই ঘ্রাণ বের হইতো এর চাইতে উত্তম সুগন্ধিও আমি জীবনে আমার নাকে নেই নাই।
শারীরিক সৌন্দর্যতায় তিনি সেরা ছিলেন। কি কথা বুঝে আসছে? তাহলে কি বলেন তো, শারীরিক সৌন্দর্যতায় রসুল কি ছিলেন? সেরা ছিলেন। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবার আসেন চারিত্রিক সৌন্দর্যতায় কেমন ছিলেন। প্রথমে আমরা চারিত্রিক সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে নবী যে কথা বলতেন, যে আমি এখন কি বলতেছি কত কষ্ট হয় আপনাদের বুঝাইতে, নবীজি যখন কথা বলতেন মাঝে মাঝে অনেকে কথা শুনে মুসলমান হয়ে যেত। একটা হাদিস শোনাইতেছে আপনাদের, আগে শোনেন হাদিসগুলা। প্রথমে শোনেন সহিহ বুখারীর 95 নম্বর হাদিসে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা তাকাল্লামা সালাসান হাত্তা তুফহামা আন। আল্লাহ নবী যখন কথা বলতেন এক কথা তিনবার আস্তে আস্তে বলতেন যেন বুঝে আসে, আস্তে আস্তে তিনবার বলতেন। ওয়া ইযা আতা আলা কওমিন, নবী যখন কোন সম্প্রদায়ের কাছে আসতেন আসার পর সাল্লাম আলাইহিম সালাসা তিনবার সালাম দিতেন, কথা যখন বলতেন বুঝানোর জন্য আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? তিনবার। মজার ব্যাপার হলো সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিসে আসছে, কানা ইউহাদ্দিসু হাদিসা, এমন ভাবে কথা বলতেন, লাউ আদাহুল আদু লা আহসা, নবী এমন ভাবে আস্তে আস্তে কথা বলতেন গণনাকারী যদি গুনতে চাইতো নবীর কথাগুলা গুনে গুনে রেখে দিতে পারত। চিন্তা করছে আমি এতক্ষণ কটা কইছি কেউ কইতে পারবেন? কই না, নবীর কথাগুলো আপনি চাইলে গুনতে পারবেন, আমরা তো মাইক পাইলে পুরো ফাড়ায় লাই সব। আসলে উচিত কি জানেন, সুন্দরভাবে আস্তে আস্তে কথা বলা। এই যে আপনার বেশি জোরে জোরে আওয়াজ না, এগুলো এতটা জরুরি না। আচ্ছা মাহফিল দেন কেন বলেন তো? মাঝে মাঝে মাহফিলের মূল উদ্দেশ্য কিন্তু, মাহফিলে প্যান্ডেলে কিছু মানুষ আসবে, আর মহিলাদের একটা প্যান্ডেল করলেন বা কোনো বাড়িতে মহিলাদের আয়োজন করলেন, সেখানে আপনার একটা মাইক দিলেন, আর আশেপাশে সর্বোচ্চ কিছু মাইক দেওয়া, বেশি না। আওয়াজটা দেখবেন রেঞ্জের মধ্যে থাকবে, মনে হবে যে কথাগুলো আমগরেই বলা হচ্ছে। কিন্তু এখন এখন আপনাদের এটা না, আমি কিছু কিছু মাহফিলে দেখবেন মনে হয় যে আমনে ওয়াজ করে নেনে সব ঘটনাগুলো ঘটতেছে অন্যদিকে, আসলে কিন্তু এনে ওয়াজ হইতেছে, বুঝছে ফাড়ালায়। মানে উদ্দেশ্য হইলো কি কয়, হুজুর অমুক এলাকায় মাইক আনছিল 62টা, আমরা আনছি 70টা, এই এই কারণে। হাবিব কথা বলতেন, তার কথাগুলো যদি কেউ গুনতে চাইতো গুনে রাখতে পারতো, তো চিন্তা করেন কতটা আস্তে আর কত সুন্দর করে কথা বলতেন। এবার কথা কত সুন্দর ছিল শুনেন, মুসলিম শরীফের হাদিস 868 কত হয়, 868 না, হ্যাঁ মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে জিমাদ এক ব্যক্তির নাম, বলেন কি নাম? জিমাদ, দদ দিয়া বানানটা জিমাদ, তো বাংলায় জিমাদ। এই জিমাদ কাদিমা মক্কাহ মক্কাস, জিমাদ হলেন কানা মিন আজদি শানু আতা, আজদে শানু একটা এলাকার নাম, ওই এলাকার মানুষ ছিলেন জিমাদ। মক্কায় যখন তিনি আসলেন, ওয়াকানা ইয়ারকি মিন হাদিহি রিহ, আমাদের দেশে কই না বাতাস লাগছে, অমুকের গায়ে বাতাস লাগছে, ওই বাতাস লাগলে কয় হুজুরের কাছে নিয়ে যা, হুজুরে সুরাপুরা ফুদিব। ওই জিমাত কি করতো, আপনার কারো শরীরে বাতাস লাগলে সে আপনার বিভিন্ন জিনিস পইরা ফু দিত, অর্থাৎ সে এই ঝাড়ফুঁকের কাজ করতো। কি নাম তার? জিমাত। তো সে মক্কায় আসছে, আসার পর সামিআ মিন সুফাহা ঝাড়ফুঁকের কাজ করার জন্য, হঠাৎ মক্কার কিছু নির্বোধ মানুষ জিমাদকে কয় আমাদের এলাকায় একটা লোক আছে তার নাম মোহাম্মদ, সে হলো পাগল। কি বলছে? পাগল। কি সমস্যা? কয় মনে বান বাতাস লাগছে, মোহাম্মদ পাগল নাউজুবিল্লাহ, মনে হয় বান বাতাস লাগছে, আপনি ঝাড়ফুঁক দিয়েন। জিমাত কয় লাউ আন্নি রাআইতু হাদার রাজুল, আমি যদি এই পাগল লোকটাকে দেখতাম নাউজুবিল্লাহ, মানে যারা মক্কার কাফেররা পাগল বলতেছে, আমি যদি এই পাগল মানুষটাকে দেখতাম তাহলে আমার আশা লাআল্লাল্লাহু ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমার আশা আমি তারে যদি ফু দেই আল্লাহ আমার হাতে তাকে আরোগ্য দান করবে। আবার আল্লাহরও বিশ্বাস করতো যে আমি ফু দিলে আল্লাহ আরোগ্য দেয়।
এই কথা বলার পর বর্ণনাকারী কয় ফালাকিয়া ওই জিমাদের আমার নবীর সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ রসুলকে বলে ইয়া মুহাম্মদ ইন্নি আরকি মিন হাদিহি রিহ, আমি বান বাতাস লাগলে ঝাড়ফুঁক করি। তোমার গায়ে নাকি বান বাতাস লাগছে ঝাড়ফুঁক করতে আস? নাউজুবিল্লাহ বলেন, আমি যদি তোমারে ফু দেই আমার আশা তুমি ভালো হয়ে যাইবা, কারণ আমি কাউরে যদি ফু দেই ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ, আল্লাহ আমার হাতে যারে চায় তারে আরোগ্য দান করেন। তোমারে ফু দিতে পারি, চাইলে আল্লাহ তোমারে আরোগ্য দান করবেন। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু। নবীজি বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, নাহমাদুহু তার প্রশংসা করি, ওয়া নাস্তাঈনুহু তার কাছেই সাহায্য চাই। এরপর নবী বললেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা, আল্লাহ যারে হেদায়েত দেয় তারে কেউ পদভ্রষ্ট করতে পারে না, ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়ালা, আল্লাহ যারে পদভ্রষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে না। এই কথা বলার পর নবী বলে ওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, আমি সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ও আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আর মুহাম্মদ মানে আমি আল্লাহ আর বান্দা এবং তার শেষ রসুল। এই কথাগুলা যখন শুনলো আরবি, এই ভাষাগুলা যখন শুনলো আরবি, বাক্যগুলা যখন আমার নবীর মুখে শুনলো, যারে মানুষ কয় পাগল তার মুখে যখন এই বাক্য শুনছে, জিমাত কয় তুমি এক কাজ কর, যে কথাগুলা তুমি এখন বললা আইদ আলাইয়া কালিমাতিকা উলা, এই বাক্যগুলা তুমি আবার অবিকল বলতে পারবা কিনা যা বললা। ফা আআদাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, আল্লাহর নবী অবিকল বাক্যগুলা আরো তিনবার বললেন। এবার জিমাত বলে সামিআতু কওলাল কাহানা, আমি গণকদের কথা শুনছি, ওয়া কওলা সাহারা, আমি জাদুকরদের কথা শুনছি, ওয়া কওলা শুআরা, আমি কবিদের কথা শুনছি, আমি গণকদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, তবে তোমার মতো এমন সুন্দর বাক্য আর অর্থ বহ কথা আমার জীবনেও আমি শুনি নাই। মা সামিআতু মিসলা কালিমাতিকা হা উলা, এই জাতীয় গভীর অর্থবহ কথা কখনো শুনি নাই। কি কয় দেখেন, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই বাক্যগুলা সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে, আর মানে তোমার কথাগুলার অর্থ অনেক গভীর। হাতি আদাক, তোমার হাতটা দাও, উবাইউকা আলাল ইসলাম, এই মুহূর্তে ইসলামের উপর বায়াত গ্রহণ করে আমি মুসলমান হয়ে যাব। বুঝেননি, নবীর বাক্যমালা শুই না মুসলমান হয়ে গেছে। এবার একটু ভাবেন তো আমগো নবী কত সুন্দর করে কথা বলতেন, আমগো কথা শুনলে অনেক হুর হুজুর এরম চিল্লাইকা, আসলে এরকম হয়। কিন্তু হুজু কইলাম নাম নেই, এত চারিদিকে আওয়াজ তো হুজুর এত চিল্লাইকা ভাল লাগে না, ওই সত্যি কথাই কিছু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুই না। জিমাত কয় হাতটা দাও, উবাইউকা আলাল ইসলাম, ইসলামের উপর বায়াত হব। রসুল কয় আলা কওমিক, আপনার সাথে যে সম্প্রদায় আছে তারা, আলা কওমি, আমার পুরা সম্প্রদায়ের শুদ্ধা তোমার হাতে ইসলামের উপর বায়াত হয়ে আমি যাদেরকে নিয়ে আসছি সবাই মুসলমান হয়েছে। আপনাদেরকে আমি শুধু বললাম, নবীজি কথা বলতেন কত সুন্দর করে। এবার চারিত্রিক আর একটা বৈশিষ্ট্য শোনেন, আমরা মানুষ হিসাবে রাগ করিনি, আরে রাগ করিনি আমরা, ক্রোধ কঠিন রাগ করি আমরা। রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সহি বুখারীর বর্ণনা 6114 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন লাইসা শাদীদু বিসুরআ, কুস্তিগিরিতে বিজয় হওয়া বীরত্ব না, কুস্তিগিরিতে বিজয় হওয়া বীরত্ব না। আমরা দুইজন কুস্তি লাগলাম আর আমি বিজয় হইলাম, আমার দিকে তাকাও, আমি ফাড়া এলাম সব। নবী কয় এটা বীরত্ব না, ওয়ালাকিন্না শাদীদাল্লাযী,
ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, আমি নবী তাকে দুনিয়ার প্রকৃত বাহাদুর হিসাবে ঘোষণা করলাম। রাগের সময় নিয়ন্ত্রণ করতে যে পারে নিজের, সে হবে দুনিয়ার সবচেয়ে বড় বাহাদুর। একটু আগে মাইক ম্যানের উপর রাগ উঠছিল না, রসুল কয় রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করতে পারলে সে হবে সবচেয়ে বড় বাহাদুর। বলেন তো, কুস্তিগিরিতে বিজয় হওয়া বড় বাহাদুর না রাগের সময় নিজের নিয়ন্ত্রণ করা বাহাদুর? তাহলে আজকে দেখে দেখা যাবে লবণ একটু কম হইলে বিবির উপর রাগটা কে নিয়ন্ত্রণ করতে পারে? হ্যাঁ, রাগ হয়ে যান না মাঝে মাঝে, রমজান মাসে লবণ তো একটু কম হইতেই পারে, আইসা মারা শুরু করে, আরে উনি তো রোজা রাখছে, আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারী 6115 নম্বর হাদিস, নবীর সামনে দুই ব্যক্তি একজন আরেকজনে গালি দেওয়া শুরু করছে। সুলাইমান ইবনে সুরাত থেকে বর্ণনা, ইস্তাব্বা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই ব্যক্তি আল্লাহ রসুলের সামনে একজন আরেকজনকে গালি দেয়। ওয়া নাহনু ইনদাহু জুলুস, আমরা নবীর সামনে বসা, আহাদুহুমা ইয়াসুব্বু সাহিবা মুগদাবা, একজন আরেকজনকে গালি দেয় যখন প্রচন্ড রাগ হইয়া গালি দেয়, কয় কেমন রাগ জানোনি, রাগের কারণে গলার রগ গুলাও ফুলে গেছে, এরম রাগ দেখছেন নি, একদম ভড়াইলাম কিন্তু, হ্যাঁ রাগের কারণে গলার রগ গুলা ফুলে গেছে, একজন আরেকজনকে রাগ এমন ভাবে রাগ হইছে, রাগ হওয়ার কারণে চেহারাটা পর্যন্ত লাল হয়ে গেছে, কয় আমার রাজহু চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, আমি এমন একটা বাক্য জানি যেই বাক্যটা কেউ যদি রাগের সময় পড়ে তাহলে তার রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন নগদ নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিবেন। এই বাক্যটা আপনারা সবাই পারেন, আমিও পারি, আমাদের এলাকার ছোট ছোট বাচ্চারাও পারে। আল্লাহ নবী বললেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, পড়েন আউযু বিল্লাহ। তাহলে রাগ উঠলে কেউ যদি এটা পরে, নবী যে কয় তার রাগ চলে যাবে। অন্য হাদিসে কয় কেউ যদি রাগ করে দাঁড়ায়া পরে বসায়া দিবা, যদি বৈশাও না হয় শোয়া দিবা, মাটির সাথে ওরে বসায়া দিবা, রাগ হইলে রসুল বলছে মাটিতে বসাইবা। কয় কেন? কয় রাগ হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান আগুনের তৈরি, আর তারে বসাইবা মাটিতে, মাটিতে বসায়া দিলে ওই আগুনের তাপটা আর বেশি থাকবে না, তার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। আরেক বর্ণনায় ওরে উজু করাইবা, কয় কেন? কয় শয়তান আগুনের তৈরি, রাগ শয়তানের পক্ষ থেকে, আগুন নিবায় পানি, তাই রাগ যে হয় তারে উজু করাইয়া দিবা, তার এই উজু ওই রাগ নামক আগুনকে নিবায় দিবে। কি বুঝে আসছেনি সবার? তাহলে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কেমন? রাগের সময়ও নিজেকে নিয়ন্ত্রণ করা, রাগ না করা। একদিন রসুল আপনার মাল বণ্টন করতেছে, এক ব্যক্তি দ্বারা কয় আপনি ইনসাফ করেন নাই, নাউজুবিল্লাহ করেন, নবীজি বলে ইনসাফ করে নাই। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে গেছেন, যাওয়ার পর বললেন, ইয়া রসুলুল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসুলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রসুলুল্লাহ আপনার ব্যাপারে অমুকে এমন এমন কথা বলছে, নবীজি রাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? রাগ হওয়ার পর আল্লাহ রসুল নিজেকে নিয়ন্ত্রণ করলেন, করার পর আল্লাহ নবী কয়, মুসা নবীর তার জাতি আরো বেশি কষ্ট দিছে, তিনি সবুর করেছেন, আমিও সবুর করলাম। সুবহান, মুসা নবীর তার জাতি আরো বেশি কষ্ট দিছে, লাগত উতিয়া মুসা, কয় মুসারে আরো বেশি কষ্ট দিছে, ফা সবারত, তিনি ধৈর্য ধারণ করছে, তাই আমিও মুসা নবীর সুন্নত হিসাবে ধৈর্য ধারণ করলাম। তিন নম্বর, নবীর আরেকটা চরিত্র ছিল, মুস্কি হাসতেন। কিভাবে হাসতেন? খুব সুন্দর করে মুস্কি হাসতেন। আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু, আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর কাছে আমি গিয়েছি আর নবী আমারে আড়াল করেছে, ঘরে ঢুকতে দেয় নাই, এমন কখনো হয় নাই, আমি যখনই গিয়েছি তখনই আমারে অনুমতি দিছে। আর ওয়ালা রাআনি ইল্লা তাবাসসামা ফি ওয়াজহি, ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবী আমার দিকে যতবার তাকাইছে একটা মুস্কি হাসি দিছে। সাহাবীর নাম কি? জারির। কি নাম? আমার ছেলের নামও জারির, কি লেগে রাখছি এই কারণ? আমার ছেলের নাম জারির রাখছি আমি, আমার বড় ভাই রাখছে আরেকটা, আমার বড় ভাই রাখছে আহমদ, আমি রাখছি জারির, বড় ভাই সুন্দর নাম রাখছে আহমদ, আমি রাখছি জারির, আমার ছেলের নাম।
তো জারির কেন, যে এই সাহাবির দিকে নবী জীবনে যতবার তাকাইছে কোনোদিন আপনার মুখ কালা করছে, গোমরা করছে, আপনার মুখ একটু মলিন করছে এমন হয় নাই, যতবার তাকাইছে ততবার একটা মুস্কি হাসি দিস। ভাই বলছি না আমরা আমার পছন্দ আমি এটা রাখি, ঠিক আছে তুই এটা রাখ আমি এটা রাখি। তো জারির তাহলে মুস্কি হাসা, এটা রসুল একটা সুন্দর চরিত্র, আমরা মুস্কি হাসবো, বড্ড হাসিতে ফেটে পড়বো না, মানুষের সাথে কথা বলতে মুস্কি হাসি দিব সুন্দর। হ্যাঁ মাঝে মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেন, সামনের দাঁতগুলা দেখা যাইতো সুবহানাল্লাহ, বাকি বেশি অট্ট হাসি দিতেন না। চার নম্বর রসুল কান্না করতেন। সহি বুখারির 5050 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল কয় ইকরা আলাইয়া, ইবনে মাসউদকে কয় তুমি আমারে কোরআন পড়ে শোনাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আকরা উ আলাইকা উনজিলা, আমি কোরআন পড়ে শোনাবো আপনার উপর না কোরআন নাজিল হয়েছে, আল্লাহ নবী কয় ইকরা আলাইয়া তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকরাতু সূরাতান নিসা, আমি সূরা নিসা তেলাওয়াত করলাম, কোন সূরা তেলাওয়াত করতে করতে একটা আয়াতের মধ্যে গেলাম, যে আয়াতটা আগে শুনেন অর্থটা শুনেন, আল্লাহ কয় ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিম বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা, কেমন হবে সেদিন যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর আপনাকে তাদের বিপারে আমি সাক্ষী হিসাবে উপস্থিত করব, তখন কেমন হবে ব্যাপারটা। এই আয়াত যখন আমি পড়লাম আল্লাহ নবী কয় হাসবুকা, যথেষ্ট থামো আর পইরো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ নবীর দিকে আমি তাকাইলাম, তাকানোর পর দেখলাম আইনা হু তাজরিফান, আল্লাহ নবীর চোখ মুবারক দুইটা দিয়ে পানি টল টল করে পড়তেছে। তাহলে রসুল মুস্কি হাসতেন, রসুল কান্না করতেন, কথা বুঝে আসছে সবার? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হইতেন কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতেন, রসুল মুস্কি হাসতেন, রসুল কান্না করতেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেন, কথা বলার সময় খুব সুন্দর করে কথা বলতেন, রসুল খাবার খাইতেন, খাবারে কখনো দোষ ধরতেন না, রসুলের চারিত্রিক সৌন্দর্য সবচেয়ে সেরা ছিল, রসুলের বাহ্যিক সৌন্দর্য সবচেয়ে শ্রেষ্ঠ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করেন। আলোচনা শেষ হয় নাই, এতক্ষণ যে শুনলাম আমরা কিছু শিখছি বলে মনে হয়নি,